কুম সালাম ওরুল্লাহিবার প্রিয় ভাই প্রশ্ন করেছেন যে আল্লাহকে উত্তম ঋণ দান করার অর্থ কি প্রিয় দিনী বাই সুরাতুল হাদিদ যেটা সাতান্ন নম্বর সুরা এবং এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুমানাউ তালা বলেছেন যে আল্লাহকে উত্তম ঋণ দান করার কথা যে কে আল্লাহকে উত্তম ঋণ দান করবে প্রিয় ভাই উত্তম ঋণ যেটা এটা তফসিরি ইবনে কাসিরের মধ্যে এব দুইটা ব্যাখ্যা পাওয়া যায় প্রথম নম্বর ব্যাখ্যা হলো যে করজে হাসানা যেটা অর্থাৎ যে যেই ঋণ যে করজ মানুষকে দেওয়া হয় কোনো বিনিময়ে ছাড়া এবং লোক দেখানো ছাড়া এবং খালিস নিয়তে শুধুমাত্র আল্লাহ সুবানার কাছে তার আজর পাওয়ার জন্য এই উদ্দেশ্যে যে আল্লাহকে আল্লাহর দেওয়া মাল থেকে এভাবে মানুষকে ঋণ দিবে অর্থাৎ হাসানা দিবে এটা হলো উত্তম খরচ এটা হলো উত্তম ঋণ দ্বিতীয় নম্বর ব্যাখ্যা যেটা সেটা হচ্ছে সন্তান পরিবার পরিজন এর পিছনে যে টাকাটা যে এই খরচ করা হয় যে উপার্জনটা এটাও হচ্ছে উত্তম ঋণের অন্তর্ভুক্ত যেটা তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে জেসাকাল্লা